উত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই শান্ত থাকবেন এবং শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড যাতে না ছত্রিশে জুলাই অভ্যুত্থানের পরে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় ময়মনসিংহের স্পর্শকাতর জায়গাগুলোতে আওয়ামী লীগের খুলনা এমপি থেকে শুরু করে যারা আওয়ামী লীগ মেয়র যারা বিভিন্ন চেয়ারে এখনো বসে সার্বক্ষণিক খুনি হাসিনার রিপ্রেজেন্ট করছে, আজকে পর্যন্ত প্রশাসন একজনকে গ্রেপ্তার করে নাই। পরিষ্কার করতে চাই, এখনো প্রশাসনের ভিতরে অনেক লোক আওয়ামী লীগ করে তারা বলে আওয়ামী লীগ মুদ্রা রেপিড অপিন, এটা তারা বলে যারা শেখ হাসিনার পেটার তারা। 17 বছর আমাদের বহু শহীদের রক্ত আমাদের গায়ে গন্ধ মিলেছে, বহু শহীদের লাশ আমরা কবরে নিয়েছি কাঁধে নিয়েছি, ময়মনসিংহে আমরা দেখেছি আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম 71 বছর বয়স ঠিক মতো হাঁটতে পারে না, এমন লোককে রাত্রে দুইটার সময় বাসা থেকে ধরে নিয়ে এসেছে। আজকে পুলিশ প্রশাসন বত্র হয়ে গেছে, আওয়ামী লীগ ঘুরে বাস স্ট্যান্ড দখল করে বালুমহল দখল করে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে ভূমি গ্রস্ত করে, প্রশাসন বলে কিছু বলা যাবে না। আমরা আমাদের প্রিয় নেতা দেশতর তারেক রহমান বলেছে আইনের সাহায্য নিতে, আজকে এই জন্য আইনের সাহায্য নিতে এসেছি। আগামী দিনে যদি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, ময়মনসিংহের সবচেয়ে বড় সম্পদ ময়মনসিংহের পরিবহন টোটালটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, খুনিদের নিয়ন্ত্রণে, চাঁদাবাসদের নিয়ন্ত্রণে। আপনি জেলা প্রশাসক মহোদয়, আপনি ময়মনসিংহের জেলা প্রশাসক, তারা যে কোনো সময় ধর্মঘট করলে ময়মনসিংহ অনিশ্চিত হয়ে যাবে, এই ময়মনসিংহ অচল হয়ে যাবে। আপনি অবিলম্বে এই সকল চিহ্নিত খুনিদেরকে এই পরিবহন থেকে সরাতে হবে। আমাদের সকলেই আজকে এই বৃষ্টির মধ্যেও আপনারা হাজার হাজার লোক এই মিছিলে অংশগ্রহণ, এই জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অর্পিত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।